নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আম দুধের লেয়ার পুডিং তৈরি করছি। আশা করছি আমার আজকের পুডিং এর রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। দেখতে যেমন সুন্দর, খেতে তেমনই মজার, ছোট বড় সবারই পছন্দ হবে। পুডিং কে না খেতে ভালোবাসে, বাচ্চারা তো দেখলে একদম ঝাঁপিয়ে পড়ে। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে এই মজাদার পুডিং এর রেসিপিটা দেখে আসি। এখানটায় আমি একটা সসপ্যান নিয়েছি, এর মধ্যে আড়াই কাপ দুধ দিচ্ছি। আমি এখানে নারকেলের দুধ ব্যবহার করছি, আপনারা গরুর লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি, 1 চা চামচ আগার আগার পাউডার। আগার আগার পাউডার হাতের কাছে না থাকলে জেলাটিন ব্যবহার করতে পারেন। ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই তো মিক্স করে নিলাম, এখন এটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে অন্য আরেকটি সসপ্যান নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ আমের পিউরি। তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। আমি যে আমটা ব্যবহার করছি আমটা অনেকটাই মিষ্টি, সেজন্য আমি চিনির পরিমাণটা কম দিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আগার আগার পাউডার। এটা মিক্স করে এখন সরাসরি আমি চুলায় চলে যাব। প্রথমে আমি দুধের লেয়ারটা তৈরি করব। আমি দুধটা বসিয়ে দিয়েছি, অনবরত নাড়াচাড়া করে জাল করতে হবে। বলক আসার সাথে সাথে কিন্তু চুলা থেকে নামিয়ে নিব। দুধটা বলক এসে গেছে, আমি এখন চুলা থেকে নামিয়ে সরাসরি মোল্ডে ঢেলে দিব। এখানটায় আমি একটি স্কোয়ার শেপের মোল্ড নিয়েছি, এই মোল্ডের মধ্যে আমি দুধের লেয়ারটা ঢেলে দিব। রুমের স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা করার পর ফ্রিজে নর্মালে রেখে দিব 10 মিনিটের জন্য। চুলায় আমি এখন আমের পিউরিটা বসিয়ে দিয়েছি, এবার জাল করব আর অনবরত নাড়াচাড়া করব। আমের পিউরিটাও বলক এসে গেছে, আমি এখন চুলা থেকে নামিয়ে ফার্স্ট লেয়ারটা দিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু আমরা নারকেলের লেয়ারটা দিয়েছিলাম আর নারকেলের দুধের, এখন লাস্ট যে লেয়ারটা উপরে যেটা থাকবে ফার্স্টে সেটা দিয়ে দিব। এই যে পুডিংটা নিয়ে নিলাম এটা সেট হয়ে গেছে, আমি এখন ম্যাঙ্গো লেয়ারটা দিয়ে দিব। এখানে একটা চামচ নিয়েছি, পুরোপুরি এটার উপর ঢালছি না, আমি চামচটার মধ্যে ঢালবো। সরাসরি এটার মধ্যে ঢালে দেখা যাবে যে এটা ছিদ্র হয়ে যেতে পারে। দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছি। এবার রুমের স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা করার পর ফ্রিজে রেখে দিব আমি 2-3 ঘন্টার জন্য। পুডিংটা সেট হয়ে গেছে, আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আমি একটি নাইফের সাহায্যে চারপাশের অংশগুলো ছাড়িয়ে নিব। এই তো পুডিংটাকে আমি বের করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। চারপাশের অংশগুলো আমি কেটে সমান করে নিচ্ছি। আমি এখন আমার পছন্দ মতো ভাগ করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কাট করে ভাগ করে নিতে পারেন। এই তো ভিউয়ার্স, দেখে বুঝতে পারছেন যে ম্যাঙ্গো দুধের পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে, একটা লেয়ার আর একটা লেয়ারের সাথে কতটা পারফেক্টভাবে জুড়ে আছে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। এই রেসিপিটা কিন্তু ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করবে, স্বাস্থ্যের জন্য একদম হেলদি হবে বাচ্চাদের জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।